ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ক্রিকেট দুনিয়ায় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আবির্ভাবের পর থেকেই এই ক্রিকেটে শুরু হয়েছে অর্থের ঝঞ্ঝরানি আর এই অর্থের জননানিতেই এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই এখন বলা যায় সব ধরনের সব দেশের ক্রিকেটারই খুব ভালোভাবে প্রাধান্য দেয় আর সেটিকে পুঁজি করে এখন বর্তমান বিশ্বে টি টোয়েন্টি ক্রিকেট হয়ে উঠেছে অনেকটাই জনপ্রিয়তা কারণ এই অর্থের ঝঞ্ঝরানি এই টি টোয়েন্টি ক্রিকেটেই আর এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জোল হারিয়ে অনেক ক্রিকেটারই তাদের জাতীয় দলকে অর্থাৎ জাতীয়দের দায়িত্ব ডিউটি সেটিকে ভুলে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে ঝুঁকছেন আর এমন নাম আসলে সর্বপ্রথম যে নামটি আসে সেটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের নাম তবে ভারতীয় যে ফ্রাঞ্চাইজি সেগুলো সেই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরকে এড়িয়ে স্থাপন করলো অন্যরকম একটি নজির সেটি কখনো স্থাপন হয়নি তবে এখন প্রস্তাবে রয়েছে আর সেই প্রস্তাবটি হলো সারা বছর ধরেই জাতীয় দলের সাথে চুক্তিবদ্ধ না থেকে ফ্রেঞ্চাইজি থেকে চুক্তিবদ্ধ হওয়া আর তার জন্য রয়েছে মোটা অঙ্কের অর্থ আর সেই অর্থটির অঙ্কটি যদি জানতে চান তবে চোখ কপালে উঠবে পাঁচ মিলিয়ন ফাউন্ড প্রতি বছর যেটি বর্তমান বাংলাদেশি অর্থে দাঁড়ায় প্রায় পঁয়ষট্টি কোটি টাকা অর্থাৎ একজন প্লেয়ার যদি ফ্রেঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হয় এক বছরের জন্য সে পাবে পঁয়ষট্টি কোটি টাকা প্রশ্ন থাকতেই পারে যদি আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি হয়ে থাকে তবে একজন প্লেয়ারকে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করে তাকে দিয়ে কি করাবে দর্শক আপনারা জেনে থাকবেন ফ্র্যাঞ্চাইজি লিগে অর্থাৎ ক্রিকেট দুনিয়া ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি আধিপত্য করা যেই গুলো সেগুলো ভারতীয় মালিকানাধীন যদি আমরা বলি বাংলাদেশের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং ভারতের পাকিস্তান সুপার লিগ সরি পাকিস্তানের পাকিস্তান সুপার লিগ বাদ দিলে অন্য সকল বিশ্বের অন্য সকল টি টোয়েন্টি লিগেই এই ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে অনেক আধিপত্য সেটি হোক ওয়েস্ট ইন্ডিজের ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ দক্ষিণ আফ্রিকার নতুন শুরু হওয়া যে প্রিমিয়ার লিগ সেটি যুক্তরাষ্ট্রের মেজর লীগ সংযুক্ত আরব আমিরিত হওয়া টি টেন ক্রিকেট লিগ এছাড়াও প্রস্তাবিত যে সৌদি আরবে শুরু হতে যাওয়া যে সৌদি আরব ক্রিকেট লিগটি সেটিতেও প্রভাব থাকবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থাৎ বোঝাই যাচ্ছে এক বছরের জন্য জাতীয় দল থেকে নিয়ে আসা প্লেয়ারগুলোকে দিয়ে কাজের অভাব নেই এই আর সেটির জন্য মোটা মোটা অঙ্কের একটি যে অর্থ প্রস্তাব সেটি নিয়ে এসেছে ইংলিশ দনিক দা টাইমস এর মতে ইংলিশ ছয় ক্রিকেটারকে এ প্রস্তাব দিয়েছে ভারতীয় কতিপয় ফ্র্যাঞ্চাইজি মালিক তবে তারা ছয় ক্রিকেটার অথবা যে ফ্র্যাঞ্চাইজি মালিক কারোই নাম প্রকাশ করেননি তবে এই অর্থের ঝঞ্ঝরানি যুক্ত আইপিএল এর বাংলাদেশের ক্রিকেটাররা থেকে শুরু করে মোহাম্মদ আশরাফুল এবং সর্বশেষ লিটন কুমার দাস মাত্র একটি মাত্র ম্যাচ আর যে ম্যাচেই ফ্র্যাঞ্চাইজি মালিকরা চিনে গেছেন তাদেরকে তামিম ইকবাল তো একটি ম্যাচও সুযোগ পাননি তিনি নিজেকে খুঁজে পান না পান মালিকরা ঠিকই তাকে বুঝে গেছেন আর সে বোঝা থেকেই তিনি হয়তো মুখ খুলে বোঝাতে পারেননি তাই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে লিটন দাসের কথা বলছিলেন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ফিরে আসছেন আইপিএল থেকে হয়তো যে জবাবটি তিনি বলতে চেয়েছিলেন আমার দেয়ার ছিল অনেক বাকি সেটি তিনি উঠিয়ে রেখেছেন আগামী বিশ্বকাপের জন্য